বিতর্ক ছাপিয়ে সাকিব আল হাসান এক বিস্তৃত চরিত্র। বাংলাদেশ ক্রিকেটের উত্থান কিংবা প্রচার সর্বত্রই সাকিব ছিলেন ধ্রুব। সেই সাকিব বিদায়ের রাগিনী বাজিয়েছেন বেশ শান্ত বদনে, তৃপ্ত গলায়। বিষাদের মেঘে ছেয়ে আছে কানপুর থেকে মিরপুর। বিষণ্ণতা কাটিয়ে বিকল্প খুঁজতে শুরু করবে সকলে, সেটাই তো পৃথিবীর চিরন্তন সত্য। বাংলাদেশের বিশ্বকাপ নেই, অলিম্পিকে মেডেল নেই, বিজ্ঞান কিংবা প্রযুক্তিতে বলার মতো অর্জন নেই, তবু বাংলাদেশের একজন বিশ্বসেরা আছেন। বিশ্বের দুয়ারে সবার উপরে লাল সবুজের পতাকাটা রাখার মতন একজন আছেন, তিনি সাকিব আল হাসান। তিন ফর্মেটেই তার সরব উপস্থিতি ঈর্ষান্বিত করবে বাঘা বাঘা কিংবদন্তিদেরও। কত বর্ণিল এক চরিত্র ছিলেন সাকিব। ক্রিকেট ময়দানে তার মতো একজন খেলোয়াড় আবার কবে আসবেন তা অজানা। দীর্ঘদিন তিনি শাসন করে গেছেন বিশ্ব ক্রিকেটকে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ যখন পাত্তাই পেত না, তখনও সাকিবকে সমীহ করতে হয়েছে। প্রতিপক্ষ যথাযথ সম্মান দিয়েই গেছেন সাকিবকে। তাদের পরিকল্পনার একটা বড় অংশ জুড়েই ছিল সাকিবের অবস্থান। সেই সাকিব বিদায় নিলেন হোয়াইট ওয়াশ হয়ে। ভারতের মাটিতে দাঁড়িয়ে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেললেন। মাত্র আড়াই দিন হয়েছে মাঠের খেলা, সেই আড়াই দিনের মধ্যেই হেরে গেছে বাংলাদেশ। সাকিবের নৈপুণ্যে ম্যাচে বাংলাদেশ আর ফিরতে পারেনি, করতে পারেনি লড়াই। বিদায়বেলায় টেস্ট ক্রিকেটে 4609 রানের মালিক সাকিব। 246টি উইকেট রয়েছে তার নামের পাশে। 250 উইকেটের মাইলফলক স্পর্শ করতে না পারার আক্ষেপ নিয়ে সাদা পোশাক তুলে রাখলেন। অথচ তার বিদায়বেলা হতে পারত গোধূলি লগ্নের মতোই রঙিন। রঙিন তুলির আঁচড়ে তিনি লিখে যেতে পারতেন শেষ চিঠি। তিনি অবশ্য চেয়েছিলেন তেমনটি, কিন্তু বিকেএসপিতে বেড়ে ওঠা সেই ছোট্ট ময়নার সব ইচ্ছে আর পূরণ হচ্ছে না। নিজ দেশের মাটিতে দাঁড়িয়ে দীর্ঘ 17 বছরের ক্যারিয়ারের ইতি টানা হলো না। সব পেতে চেয়েছিলেন সাকিব, তাতেই বরং নষ্ট হয়েছে জীবন। সাকিব ছিলেন সব সমস্যার সমাধান, কিন্তু শেষ বেলায় সেই সমাধানটাই যে বড় সমস্যা হয়ে উঠেছিল বাংলাদেশের জন্য। মাঠে ও মাঠের বাইরে বিতর্ক আর অফর্ম ছেয়ে ধরেছিল সাকিবকে। ফিটনেস ইস্যুতে তিনি নিজেও মানিয়ে নিতে পারছিলেন না সবকিছুর সাথে, তাই তো প্রস্থানকেই তিনি সমাধান মেনে বুক পেতে দিলেন বিদায়ের মিছিলে। তার মতো অলরাউন্ডার হওয়াটা প্রতিটা ক্রিকেটারের স্বপ্ন, তার মতো অলরাউন্ডার পাওয়াটা প্রতিটা দলেরই পরম আরাধ্য। বাংলাদেশ ক্রিকেটের অবিসংবাদিত সেরা ক্রিকেটার তিনি। তিনি বাংলাদেশ ক্রিকেটের সেরা আবিষ্কার, বিশ্বের বুকে বাংলাদেশ ক্রিকেটের সম্ভাব্য সেরা বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনে এবার নামবে বিজ্ঞাপন বিরতি, যে বিরতি অনন্তকালের, যে বিরতি দিতে মন সায় দেয় না, তবু দিতে হয়।